সো হে হ্যালো নট ইজ আপ গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েলকাম টু আওয়ার ভিডিও সো গাইজ নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে ভিডিও টপিক হচ্ছে গাইজ আমাদের আবার রিডিম কোড, যেটা কিন্তু গত কালকে আমি একটা রিডিম কোড দিছিলাম গাইজ, যেটা হচ্ছে আমাদের মানে একটা মিউজিক ভিডিও আসছিল ফ্রি ফায়ার বাংলাদেশ অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল আছে ওইটাতে, যেটাতে বলা হয়েছিল 1 মিলিয়ন ভিউজ কমপ্লিট করার জন্য, আমরা কিন্তু ফাইনালি কমপ্লিট করে দিয়েছিলাম গাইজ। সো ইয়াস গাইজ, আমাদের এটা কমপ্লিট করার পর বলছিল গাড়ি না এক সপ্তাহ পর দিবে আমাদের রিডিম কোডটা, সো গাইজ গতকালকে দিয়ে দিছিল। সো আজকের টপিক হইতেছে গাইজ পুরাটাই ভিন্ন, আজকের টপিক হইতেছে গাইজ আমাদের নতুন রিডিম কোড, যেটা হচ্ছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ, যেটা চলতেছে 8 মার্চ জন্য। এটি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান যাইতে পারে নাই, সিঙ্গাপুরের আলাদা কথা হইতেছে যে দেশে কোভিড বেশি, ওই দেশে যাওয়া যাবে না, মানে ওই দেশে আসতে পারবে না, সো এই কারণে আসতে পারতেছে না। সো সিঙ্গাপুরে কিন্তু আমাদের অন্য ওয়ার্ল্ড সিরিজগুলো হইতেছে স্ক্রিনের উপর দেখতে পারতেছেন গাইজ। 450K লাইভ ওয়াচিংয়ের একটা মাইলস্টোন দেওয়া হয়েছিল এখানে, একটু যদি আমরা খেয়াল করি গাইজ। সো গাইজ আমরা যদি একটু নজর দিই তখন দেখা যায় কিন্তু এখানে আমাদের 3টে গ্লোয়াল স্ক্রিন, M79 MP4 এবং 2টা ইমোটের স্ক্রিন আছে। বাট গাইজ এখানে একটা জিনিস লক্ষ্য করো, লেখা আছে যে চুজ 1 অফ 7। অবশ্যই গাইজ সবগুলো দিবে না, গ্লোয়ালগুলো দেখে আমার একটু অবাক হয়েছিলাম, বাট পরবর্তীতে দেখতে পেলাম ওইখানে লেখা আছে মানে এখানে 7টা অপশন আছে, 7টা অপশনের মাধ্যমে তুমি একটা যে কোনো একটা জিনিস নিতে পারবা। সো 450K লাইভ ওয়াচিং হতে হবে, এমনিতে ওয়াচিং হলেও হবে না, মিলিয়ন ভিউজ দিলেও খাস হবে না, জাস্ট লাইভে 750K ওয়াচিং থাকতে হবে, যেটা ওয়ার্ল্ড সিরিজ সেহেতু এটা সম্ভব, পসিবল গাইজ, এটা কোনো ইম্পসিবল না যে এখানে ফ্রি ফায়ার ইন্ডিয়াতে অফিসিয়ালে লাইভ স্ট্রিমটা হবে। সো এখানে কিন্তু হওয়ার চান্স অনেকটাই বেশি। সো এখানে প্রুফ হিসাবে গাইজ আমি আর একটা স্ক্রিনশট দিতেছি, ওইটা হচ্ছে বাসিও CRG7, মানে বাসিওদের যেটা আজকে ভিডিও আসছিল বা গতকালকে মেবি আসছিল। সো ফ্রি ফায়ার ইন্ডিয়া অফিসিয়ালে সার্চ দিবেন, সো এটা পেয়ে যাবেন, মানে ভিডিওটা দেখবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সটা যদি আমরা একটু লক্ষ্য করি, ডিসক্রিপশন বক্সে কিন্তু এই গিভওয়ে ব্যাপারে ফুললি ডিটেলস দেওয়া আছে। সো এখান থেকে আমরা ফুললি বুঝে নিতে পারি গাইজ, এই ছিল আজকের ভিডিও, যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।